বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বা স্কর্পিয়ান সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। অর্থগতভাবে পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির পরামর্শে একাধিক উপায়ে আপনারা অভিজ্ঞতা সব সঞ্চয় করতে পারবেন এবং অর্থ উপার্জন করতেও সক্ষম হবেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হটোখারিতে যেন করবেন না। চাকরিজীবীদের আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করলেই কিন্তু ক্ষতি, বসের কুনজরে পড়ে যেতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আপনাদের সহায় নেই। আজ আপনি যদি বিশ্বাস করেন যে সময় হচ্ছে মহামূল্যবান, তাহলে আপনি আপনার নিজের সর্বোচ্চ সম্ভাবনাময় স্থানে পৌঁছাতে সক্ষম হবেন, অন্যথায় আলসেমি কিন্তু আপনাকে গ্রাস করতে পারে। নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিবার, পরিজন প্রত্যেকের সাথে কথাবার্তা বলবার সময় ধৈর্য যেন হারাবেন না। অহেতুক তর্ক বিতর্ক বাগ্বিতণ্ডার আশ্রয় নেবেন না। মনে রাখবেন, বোবার কিন্তু শত্রু নেই। আজ রাহুর প্রকোপ থেকে বাঁচার জন্য অবশ্যই রাহু গ্রহের বীজ মন্ত্র ওম ভ্রাং ভ্রিং ভ্রং স রাহবে নমঃ অথবা ওম ভ্রাম ভ্রিম ভ্রং স রাহবে নমঃ যে কোনো একটি মন্ত্র আপনারা 11 বার জপ করুন সকালে আর বিকালে। দেখবেন আপনারা কিছুটা হলেও বেটার পরিণাম আপনারা এখান থেকে অবশ্যই পাবেন। যদি আপনি ভাবেন যে আপনি বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটাবেন, তাহলে আপনি ভুল করছেন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান বাড়ানোর দরকার। আগামী সময়ে কিন্তু এর জন্য ভাগ্যদেবীর কাছে আপনাকে কৈফিয়াত জারি করতে হতে পারে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে আপনারা একটু হলেও ক্লান্তি অনুভব করতে পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। তবে আজ সাধু সন্ত আউল বাউল ফকির মৌলবী কোনো প্রকার ধর্মীয় ব্যক্তির কাছ থেকে আজ স্বর্গীয় জ্ঞান পাওয়ার কারণে আপনারা মানসিক শান্তি এবং স্বস্তি পেতে চলেছেন। প্রেমিক প্রেমিকা, আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন, প্রেম উত্তেজনাপূর্ণ হবে। কাজেই যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন। কোনো জায়গায় ডেটিংয়ে যান, ভ্রমণে যান, তার জন্য দিনটি আপনাদের অতুলনীয়। স্বামী স্ত্রী কোনো সুপরিচিত জিনিসের সাথে আপনারা কৈশোর সময়ে ফিরে যাবেন, অর্থাৎ স্মৃতি মেদুর হতে চলেছেন। আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় ওঠার সুযোগ প্রবল, তাই দিনটিকে কিন্তু আপনারা উপভোগ করতে ভুলবেন না। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। আজ যেহেতু সোমবার, তাই মহাদেবের গায়ত্রী মন্ত্র অর্থাৎ ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াত ওম নমঃ শিবায় এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার,